ইন্নাহুলা হুদা, এই কোরআন হচ্ছে পথ নির্দেশ। আপনাকে বলেছে যে তুমি যদি পথের কাঁটা হটাতে পারো সে তো মহা ভালো, কিন্তু এখন এমন এক যুগ যেখানে তুমি কন্টক দূর করতে পারবে না, রাস্তা মেরামতো করতে পারবে না, তারপরও তুমি ফাঁকে ফাঁকে চলো। বৃষ্টি হলে দেখেন না কাদায় এই আপনারা ফাঁকে ফাঁকে যান, ওইভাবে ফাঁকে ফাঁকে জান্নাতের দিকে আগায় যান। কিন্তু এখন সমাজে বিশৃঙ্খলা আছে, এটা যদি বলেন বলতেই পারবেন, কিন্তু এর সমাধান নাই। অনেক আমাকে বলে যে এই মাদানী সুরাগুলো কী করা হবে, তো এই কোরআনে এই আদেশ করছে, এগুলো আমরা কী করে কী করবো? কাজে এগুলো আপনি হঠাতে পারবেন না, আপনি নিজে পথ দেখে দেখে ফাঁকে ফাঁকে আপনার নিজে দেখেন গন্তব্যস্থলে যেতে পারেন কি না। পৃথিবী এখন এমন একটা অবস্থা আছে যে এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো আলেমদের নাই বা সেই পরিবেশ নাই। তার কারণ এগুলো বলতে হলে বলবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা। এখন মুসলমানদের 56টা রাষ্ট্র আছে, কেউ চায় না যে আল্লাহ দিন কায়েম হোক, চায় বলেন কেউ? বরং তারা দিনের প্রথম বিরোধী হলো এরা। তো দিন কায়েম আপনি কী করে করবেন? কাজে আপনি ফাঁকা ফাঁকা দেখা আপনি পথ দেখে দেখে আস্তে আস্তে যান, যাতে আপনার গায়ে কাটা না লাগে, আপনার পায়ে কাদা না লাগে, এভাবে করেন। এটা আমি নিজে বলছি না, কোরআনে আছে, এ আই আল্লাহ দিন আমানু আলাইকুম আনফুসুকুম, তোমরা নিজেদের প্রতি তোমরা সাক্ষী হও সজাগ হও, লায়া দুর্রুকুম মান্দাল্লা, যারা বিপদগামী হচ্ছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না, এজাহা তাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়াতির উপরে থাকো। এটা আল্লাহর কোরআনে আয়াত, এটা আমি বানাই বলিনি, কিন্তু এখন সেই সময়টা আসছে। কোরআনে যে আদেশগুলো আছে এটা কোনোটা হয়তো বহু অতীত অতীতে পার হয়ে গেছে, কোনোটা রসুল সাহেবের জামানায় ছিল, কোনোটা বর্তমানে আছে, আর এমন কিছু কথাও আছে যেগুলো ভবিষ্যতে প্রতিফলিত হবে। কোরআনে সব আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা সূরা নামলের 66 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকালা আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবাও ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। কাফেররা বলে যখন আমরা মাটিতে পরিণত হব এবং আমাদের পিতৃপুরুষগণ মাটিতে পরিণত হবে, আইন্না লামুখরাজুন, তারপরে আমরা কি আবার পুনরায় বের হব, আমাদেরকে বের করা হবে? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহ, আকাশপৃথির মালিক আল্লাহ, এগুলো তারা অস্বীকার করত, কিন্তু পরকাল স্বীকার করত না। আরবদের মুশরিকদের এইটাই ছিল মূল ত্রুটি। এখন আরো বলে লাকাদ ওয়েদনা হাজা নাহানু আবাউ নামে কবল, নিশ্চয়ই এই প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল এর আগে এবং আমাদের বাপদাদাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে না তোমাদেরকে তোলা হবে, মেম কবল ইতিপূর্বে, ইতিপূর্বে আমাদেরকে আমাদের বাপদাদাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা পরকালে উঠবে, পুনরুত্থিত হবে, তোমাদের বিচার হবে। এন হাজা ইল্লা আসাতিরুল আউলিন। কাফের মুশরিকরা বলে এগুলি পূর্ববর্তীদের লিখিত ইতিহাস ছাড়া আর কিছু না, এটা পূর্ববর্তী ইতিহাস, এইটা মোহাম্মদ সাহেব আমাদেরকে পড়ে শোনাচ্ছে, কাজে এগুলি সত্য নয়। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলেন সিরু ফিল আরদে, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কি হয়েছিল অপরাধীদের পরিণাম, যারা নবী রাসূলের কথা অস্বীকার করছে তাদের পরিণাম কি হয়েছে, এটা পৃথিবী ঘুরে সফর করে তোমরা দেখো। নূহ আলাইহিসসালামের জাতি কীভাবে ধ্বংস হয়েছিল, আদ জাতি, ছামুদ জাতি, জাদিস, তসম, আসাব, আইকা, কওমি তুব্বা, নমরুদ, ফেরাউন, পূর্ববর্তী জাতিগুলি কীভাবে ধ্বংস হয়েছে তোমরা এটা দেখো। কাজেই নবী রাসূলদের কথা অমান্য করলে তারা ধ্বংস হবে, আর মক্কার মুশরিকরাও ধ্বংস হয়েছে, তারা বদর যুদ্ধে ধ্বংস হয়েছে, উহুদ, তারপরে খন্দক, এরপরে মক্কা বিজয়, শেষ পর্যন্ত তারা আসলেই তাদের শক্তি বা তাদের অস্তিত্ব সবই হারিয়ে গেছিল। আল্লাহ বলেন অবিশ্বাসীরা এভাবে বলতেই থাকবে, ওলা তাহাজান আলহিম, তাদের ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ওলা তাকুন ফি দাইকে মেম বা ইয়ম করুন, এবং তারা যে ষড়যন্ত্র করছে এভাবে এই ষড়যন্ত্রের কারণে আপনার অন্তরের মধ্যে যেন সংকীর্ণতা না আসে। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন
যে এভাবে ওরা বলছে বলবে, তাদের পুরুষরাও বলছে, কাজে আপনি দুশ্চিন্তাও করবেন না এবং মনের মধ্যে সংকীর্ণতাও রাখবেন না, আপনি খোলা মনে উন্মুক্ত মনে আপনি চলাফেরা করেন, আপনার কাজ আপনি করেন। ওয়া কুলুনা মাতা হাজাল ওয়াদিন কুনতুম সাদিকিন, ওরা বলে তাহলে এই প্রতিশ্রুতি কবে, কিয়ামত হবে এটা কবে হবে, ইন কুনতুম সাদিকিন, হে মুসলমানরা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো তোমরা আমাদেরকে কিয়ামতের ভয় দেখাচ্ছ, এটা কবে হবে। কুল, আল্লাহ বলছেন, আপনি বলুন, আশা আইয়াকুনা রাদভালাকুম বাজারি তাস্তাজিরুন, সম্ভাবনা রয়েছে যে তোমরা যা ত্বরান্বিত করছো, তোমরা যা দ্রুত কামনা করছো, তার কিছু না কিছু তোমাদের পিছনে হাজির হয়ে গেছে, তোমাদের কাছাকাছি এসে গেছে, তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে তাফসীরকারকে বলেন যে তোমাদের পিছনে কিছু আলামত এসে গেছে, এর উদ্দেশ্য হলো যে তোমরা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছো, অতি শীঘ্র বদরে তোমাদের পতন ঘটবে, তোমাদের নেতৃস্থানীয় সবাই মারা যাবে, সবাই বন্দী হবে। কাজেই তোমরা যে জিনিসটা কামনা করছো তার কিছু না কিছু নিদর্শন তোমাদের রাদিফ হলো, একটা শহরের পিছনে দুটা লোক যদি বসে, যে পিছনে তাকে রাদিফ বলা হয় আরবিতে, দুটা লোক ঘোড়ায় বা গাধায় উঠে, তো যে লোকটা পিছে বসে ওটা রাদিফ। তো এখানে রাদিফ আল্লাহকুম বলছে যে তোমাদের পিছনে তোমাদের কাছাকাছি আসছে কিছু নিদর্শন, ধ্বংসের নিদর্শন তোমাদের পিছনে আসছে, যে ধ্বংস তোমরা দ্রুত কামনা করছো। ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের প্রতি তিনি অত্যন্ত কৃপাশীল দয়াবান। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো আল্লাহ তাআলা যে মানুষের প্রতি অনুগ্রহশীল কৃপাশীল, এর নমুনা হচ্ছে যে তোমরা যতই বেয়াদবি করো সাথে সাথে আল্লাহ তোমাদের শাস্তি দিচ্ছেন না, তোমাদেরকে অবকাশ দিচ্ছেন যে তোমরা বোঝো এবং আবারও বোঝার চেষ্টা করো, এভাবে তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে, আর সময় দেওয়ার কারণে তোমরা মনে করছো যে কেয়ামত নাই, থাকলে এতদিন এসেই যেত। এই জন্য আল্লাহ বলেন যে আমি কী জন্য তাদেরকে অবকাশ দিচ্ছি, এজন্য তারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন নাই, আমাদেরকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন যাতে আমরা ফিরে আসতে পারি, তওবা করতে পারি, এই জন্য আল্লাহ সময় দিয়েছেন। আর ওনা মনে করছে যে এখনও যখন কেয়ামত আসে নাই, তা আসবে না। অন্য রব্বাকাল আলামু মা তুকিন্নু সুদুর মামায়ুলেনুন, নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন, ভালোভাবেই অবহিত আছেন, মা তুকিন্নু সুদুরুম, যা ওদের অন্তরের মধ্যে লুকায়িত আছে, মামায়ুলেনুন, এবং যা ওরা প্রকাশ করে, ওদের অন্তরের মধ্যে লুকানো যে মোহাম্মদ সাহেব বাবা আবদুল্লাহ অল্প বয়সে মারা গেছে, তো তার ছেলে এও অল্প বয়সে মারা যাবে, এই লোকটা মারা গেলেই আমরা মুক্ত হয়ে যাব, এটা তাদের মনে মনে চিন্তা কল্পনা। তা আল্লাহ বলেন ওরা মনে কি লুকিয়ে রেখেছে এবং কি প্রকাশ করছে আমি সব জানি। অমামিন গায়ে বা তিন ফিস সবাই অলাউড, আকাশ পৃথিবীর কোনো অদৃশ্য বস্তু এমন নাই, ইল্লাফি কেতাবে মুমিন, বরং সব কিছু স্পষ্ট কেতাবে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু নিশ্চয় এটা আমার কেতাবে লৌহে মাহফুজের সংরক্ষিত তক্তা, বোর্ড, পোর্সমেন্ট, যাটার উপরে কিছু লেখা যায়, এখানে সংরক্ষিত আছে। ইন্না হাজাল কোরআনা ইয়াকুসু আলা বানি ইসরাইলা আকসার আল্লাহ ফিহে ইয়াক্তালিফুন, নিশ্চয়ই এই কোরআন বর্ণনা করছে, ব্যাখ্যা দিচ্ছে বনি ইসরাইলদের অধিকাংশ বিষয়গুলি, যে বিষয়গুলি নিয়ে বনি ইসরাইলরা মতভেদ করতেছিল। বনি ইসরাইলরা বলে ওজার আসলাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, কিন্তু দুইটাই বনি ইসরাইল, ইহুদিরাও বনি ইসরাইল আর ঈসা আলাইহিস সালাম সম্প্রদায়েরাও বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের যেসব বিষয় নিয়ে বিতর্ক করছিল, কত কঠিন বিতর্ক, এই বনি ইসরাইলদের এক গ্রুপ মরিয়াম আলাহ সালামকে বলে সে জেনাকার, ঈসা আলাহ সালামকে বলে যারও সন্তান, দেখেন কত বড় সীমা লঙ্ঘন। তো আল্লাহ বলেন যে এইসব বিষয় আমি স্পষ্ট করে দিয়েছি, আমি মরিয়ামের নামে সুরা নাজিল করে তার বংশ বিস্তার এবং ঈসা আলাহ সালামের জন্ম বৃত্তান্ত আমি সব এগুলি স্পষ্ট কোরআনে বলে দিয়েছি, যে কীভাবে ঈসা আলাহ সালাম জন্মগ্রহণ করেছে, মরিয়াম কোথার,
কি ভালো মন্দ সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করেন। তাই আল্লাহ বলেন যে বনি ইসরায়েলরা যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করত, নানাবিধ কথা বলতো, একদলে ঈসা আলাইহিস সালামকে বলে নবী আর একদলে বলে যার সন্তান, দেখেন কতখানি ব্যবধান। তা আল্লাহ বলেন এগুলো আমি কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছি। ওয়াইন্নাহু লাহুদাম ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, এবং নিশ্চয়ই এই কোরআন পথ নির্দেশ এবং রহমত মুমিনদের জন্য। পথ নির্দেশ যে আপনি কোন পথে চললে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, জান্নাতের দরজায় উপনীত হতে পারবেন, এই রাস্তাটা এটা কোরআন আপনাকে বলে দিচ্ছে। তাই আল্লাহ বলেন ইন্নাহু লাহুদা, এই কোরআন হচ্ছে পথ নির্দেশ। আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি পথের কাঁটা হটাতে পারো সে তো মহা ভালো, কিন্তু এখন এমন এক যুগ যেখানে তুমি কন্টক দূর করতে পারবে না, রাস্তা মেরামতো করতে পারবে না, তারপরও তুমি ফাঁকে ফাঁকে চলো, বৃষ্টি হলে দেখেন না কাদা এরাই আপনারা ফাঁকে ফাঁকে যান, ওইভাবে ফাঁকে ফাঁকে জান্নাতের দিকে আগায় যান। কিন্তু এখন সমাজে বিশৃঙ্খলা আছে, এটা যদি বলেন বলতেই পারবেন কিন্তু এর সমাধান নাই। অনেক আমাকে বলে যে এই মাদানী সুরাগুলো কী করা হবে, তো এই কোরআনে এই আদেশ করছে, এগুলো আমরা কী করে কী করবো, কাজে এগুলো আপনি হঠাতে পারবেন না, আপনি নিজে পথ দেখে দেখে ফাঁকে ফাঁকে আপনার নিজে দেখেন গন্তব্যস্থলে আপনি যেতে পারেন কি না। পৃথিবী এখন এমন একটা অবস্থা আছে যে এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো আলেমদের নাই বা সেই পরিবেশ নাই, তার কারণে এগুলো বলতে হলে বলবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা। এখন মুসলমানদের 56টা রাষ্ট্র আছে, কেউ চায় না যে আল্লাহর দিন কায়েম হোক, চায় বলেন কেউ, বরং তারা দিনের প্রথম বিরোধী হলো এরা, যে দিন কায়েম আপনি কী করে করবেন, কাজে আপনি ফাঁকা ফাঁকা দেখা আপনি পথ দেখে দেখে আস্তে আস্তে যান, যাতে আপনার গায়ে কাটা না লাগে, আপনার পায়ে কাদা না লাগে, এভাবে করেন। এটা আমি নিজে বলছি না, কোরআনে আছে এ আই আল্লাহ দিন আমানু আলাইকুম আনফুসুকুম, তোমরা নিজেদের প্রতি তোমরা সাক্ষী হও সজাগ হও, লায়াদুর রকম মান্দাল্লা, যারা বিপদগামী হচ্ছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না, এজাহার তা দায়িত্ব যখন তোমরা নিজেরা হেদায়াতির উপরে থাকো। এটা আল্লাহর কোরআনে আয়াত, এটা আমি বানাই বলিনি, কিন্তু এখন সেই সময়টা আসছে। কোরআনে যে আদেশগুলো আছে এটা কোনোটা হয়তো বহু অতীত অতীতে পার হয়ে গেছে, কোনোটা রসুল সাহেবের জামানায় ছিল, কোনোটা বর্তমানে আছে, আর এমন কিছু কথাও আছে যেগুলো ভবিষ্যতে প্রতিফলিত হবে, কোরআনে সব আছে। ইন্না রাব্বাকা ইয়াকজি বাইনুম বিহুকমি, আল্লাহ তাআলা তার আদেশে এদের মধ্যে তিনি বিচার ফয়সালা করবেন। এই যে নানাবিধ কথা ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, তারপরে অন্য অন্য বিভিন্নভাবে যে কথাগুলি আসে কাফের মুশরিকদের, আল্লাহ বলেন আল্লাহ তাআলা স্বীয় আদেশে স্বীয় নির্দেশে তাদের মধ্যে ফয়সালা আল্লাহ করবেন। হু আল আজিজুল আলিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তিনি তার ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর উপরে নির্ভর করুন, আপনি আল্লাহর উপরে নির্ভর করুন, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। মোহাম্মদ শঙ্কর বিব্রত করার চেষ্টা করত যে তুমি কি তোমার বাবা দাদা তাদের সাথে ভালো বোঝো, তোমার দাদা আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দ মান্নাফ, তুমি তোমার পূর্বদেশ কুষা, এই যে তোমাদের পূর্বদেশে বড় বড় লোক ছিল, তুমি তার চেয়ে বেশি বোঝো? তো এটা মানুষের দুর্বলতা আছে যে আমি আমার বাবা দাদা তাহই এদের কথা না শুনে আমি এটা বলছি, তরে ভেবে আল্লাহ আল্লাহ রসুলকে দুর্বল করার চেষ্টা করত। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাক আলাল হাক্কিল মুবিন, আপনি স্পষ্ট সত্যের উপরে আসেন, এটা আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে আপনাকে বলছি, আপনি কোনো ভুলের উপরে নাই, আপনি যে কোরআনের উপরে আসেন এটাই স্পষ্ট সত্য। এখন সামনে আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না, মরা কি শোনা, মরে উড়ে গেছে, ওর মধ্যে ইঞ্জিন নাই, বডি পড়ে আছে, ইঞ্জিন চলে গেছে ইলিস ইঞ্জিনে, তাই না? তো আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না, অলা তুসমিউস সুম্মা, আর আপনি বধিরকেও শোনাতে পারেন, যে বধির যার কানে শ্রবণ শক্তি নাই তাকে আল্লাহ রসুল কেমন করে শোনাবে, আর দোয়া আহ্বান, মৃতকে এবং বধিরকে আপনি আহ্বান শোনাতে পারেন না, ইজাওয়াল্লাহ মুদবিরেন, যখন তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। আশ্চর্য কথা, আল্লাহ বলেন মরা আবার বলছে পিঠ দেখিয়ে পালাই যায়, এটা কেমন হলো, কি আশ্চর্য না? আল্লাহ বলছে যে আপনি মরাকে শোনাতে পারবেন না, বধিরকে শোনাতে পারবেন না, যখন ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়, তাহলে ওরা চলতে পারে, আবার আল্লাহ বলেন মরা মৃত, এটা কেন বললেন? বলার কারণ হলো যে
মানুষের মধ্যে যে একটা রুহ আছে এটা কমন সকল প্রাণীর মধ্যে আছে, কিন্তু আর একটা রুহ আছে মানুষের, সেইটা মানুষকে অর্জন করতে হবে, সেটা হবে কসবি। আর এখন যেটা আছে এটা জিবিল্লি, মানে আমরা সৃষ্টিগতভাবে এটা লাভ করছি, সকল প্রাণীর রুহ আছে, আমাদেরও আছে। তো মানুষের জন্য আর একটা রুহ আছে আলাদা, সেটাকে অর্জন করতে হবে। কোরআন পাকাল বলেন ওয়াকাজালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, এভাবেই আমি হে মুহাম্মদ সাল্লাম আপনার কাছে রুহ পাঠিয়েছি আমার আদেশে। এই যে রুহ, কাজালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, এই যে রুহু, এই রুহ হচ্ছে কোরআন। এই রুহু যদি আপনার মধ্যে আপনি ঢুকান তাহলে আপনি ডবল রুহুর মালিক, আপনি আশরাফুল মাখলুকাত। আর এই রুহু যদি আপনার মধ্যে না থাকে তা আপনি আর পশু সমান, মনে রাগ করিয়ে না কিছু রাগ করেন। আল্লাহ তো নিজেই বসে উলাইকা কাল আনামে বালহুম আদাল, আল্লাহ পশুর মতো বললে থামেন নাই, বলছেন কি পশু চাইতে অদম। তার কারণ পশু একটা রুহুর মালিক, তার তো জ্ঞান বুদ্ধি কম, এই জন্য পশু আপনার মতো অত ক্ষতি করতে পারবে না। মানুষ যদি একটা রুহুর অধিকারী হয় এবং তার যে জ্ঞান বুদ্ধি সৃষ্টিগতভাবে যে জ্ঞান বুদ্ধি মানুষের আছে, এই জ্ঞান বুদ্ধি এবং একটা রুহু যদি থাকে, সে ভয়ঙ্কর একটা মানে সমাজের জন্য ক্ষতিকর বস্তু হবে। তার কারণ হচ্ছে জ্ঞান বুদ্ধি আছে আর আত্মা আছে পশুর আত্মা। তো মানুষ জ্ঞান বুদ্ধি যদি থাকে আর আত্মা যদি পশুর আত্মা থাকে, যে কত ক্ষতি করতে পারে বলুন তো? সে একটা কলমে কোটি কোটি মানুষের ক্ষতি করে দিতে পারে, সে একটা বোমার আঘাতে সারা বিশ্বের মানুষের ধ্বংস করে দিতে পারে। তাহলে এখন এই যে পশুর আত্মা, পশুর রুহ নিয়ে যদি মানুষ বিরাজ করে, সেই মানুষ পৃথিবীতে ভয়ঙ্কর ক্ষতিকর মানুষে রূপান্তরিত হয়। আর এই পশুর আত্মা নিয়ে যদি তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়, তো তাদের দ্বারা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কি ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন যে দ্বিতীয় রুহটা তুমি অর্জন করো। ওয়াকাজালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, আমি ওহির মাধ্যমে আপনাকে আমি রুহ আমি দান করেছি আমার আদেশে, সেই রুহটা হচ্ছে কোরআন। এই রুহটা যদি আপনি নেন তো আপনি ডবল রুহুল মালিক, তা আপনার মধ্যে এইরকম জুলুম অত্যাচার কোনো রকমই থাকবে না, সবসময় আপনি জীবের কল্যাণের জন্য আপনার জীবনটা আপনি উৎসর্গ করবেন। যারা মহামানব তারাও মানব, আপনি আমিও মানব, তাহলে ব্যবধানটা কোথায়? যে ওরা দুইটা রুহুর মালিক হওয়ার কারণে ওরা আখেরাত বুঝেছে, দ্বিতীয় জীবন সম্পর্কে ওরা বুঝেছে, ফলে ওরা পৃথিবীতে জুলুম অত্যাচার করেন নাই, জীবের উপরে অত্যাচার করেন। আল্লাহর বিচারের এক নম্বর পয়েন্ট হলো জুলুম, মনে রাখবেন, এক নম্বর পয়েন্ট জুলুম। জুলুমের বিচার আল্লাহ করবেনই, সৃষ্টির বারে কে জুলুম করেছো? এই জন্য পশু পাখির বিচার হবে শুধু জুলুম। দুইটা বকরিতে মারামারি করে, আল্লাহ রাসূল বলেন এই দুইটার মধ্যে কে জালেম এটা আল্লাহ জানেন, হাশরের ময়দানে দুইটা বকরিকে তোলা হবে এবং জালেম থেকে প্রতিশোধ নেওয়া হবে। একটা বকরির জালেম জুলুম এটাও আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এখন এই জুলুম ব্যাপারটা যদি আপনি একটু চোখ দিয়ে বিশ্বের দিক তাকান, তাহলে এখন কি হচ্ছে যাই দেখেন তো, সারা পৃথিবীতে শুধু জুলুম আর জুলুম, আর বড়রা তামাশা দেখে। কি প্যালেস্টাইনে ইহুদিদের জন্য দৈনিক মুসলমানদের প্যালেস্টাইনের বাড়িঘর ভাঙিয়ে ভাঙিয়া মাইরিয়া মাইরিয়া ইহুদি বাড়ি করছে, আর উপরে হেই হেই থামো, আর ভিতরে ভিতরে করো করো কে? যেটা আপনি এখন করেন, সেই জন্য আল্লাহ বলেন ইয়ামা তুবলা সারায়রো, সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ পেয়ে যাবে। যে তোমরা আসলেই কি ইহুদিদেরকে নিষেধ করেছিল? তোমরা নিষেধ করলে কেমন করে তারা মানুষ মারে আর বাড়িঘর দখল করে, হ্যাঁ মানুষের বাড়িঘর ভাঙে আর সেখানে নিজেরা বাড়ি করে। কাজেই আল্লাহ বলেন ইয়ামা তুবুলা সারাইরু, সেদিন সমস্ত রহস্যগুলি প্রকাশ পেয়ে যাবে। হুসেলা মাহফিস সুদুর, তোমাদের অন্তরে কি আছে এটা সব তাহসিল করা হবে, আদায় করে না হবে। হাসালা তাহসিল তো শিলদার, এই হাসালা মানে আদায় করা। তো তোমাদের অন্তরে কি আছে এটা সব আল্লাহ আদায় করে নেবেন সেই দিন। তখন বুঝতে পারবে বিশ্বে তোমরা কে কি কথা কিভাবে বলেছ, তোমাদের অন্তরটা কোথায় ছিল, বিশ্বে কি আসলে তোমরা সন্ত্রাস দমন করো না মুসলমান দমন করো, এটা সেই দিন দেখতে পাবে। কি বিশ্বে সন্ত্রাস দমন না মুসলমান দমন কোনটা, এটা সেদিন হাশরের ময়দানে উঠলে এটা দেখতে পাবেন। কাজে এই জন্য আপনারা জ্ঞানী, এটা আপনারা শুনতেই পারবেন, আপনারা আমরা এটা কি করতে পারবো, কিন্তু মনের একটা শান্তি যে আসলে আল্লাহ তাআলা এগুলো ভাবে বলেছে। এখন আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারেন না, বধিরকে শোনাতে পারেন না, যখন ও পিঠ দেখায় চলে যায়
তাহলে ও কেমন মরা বুঝেছেন? মানে পশুর আত্মা নিয়েও জীবিত আর ওর মধ্যে অরিজিনাল রুহ যেটা কোরআন সেটা নাই, এই জন্য আল্লাহ বলছে যে ও পিঠ দেখাইয়া চলে যাচ্ছে, ও মরা কিন্তু পিঠ দেখাইয়া চলে যাচ্ছে, মানে মৃত্যু, ওর মধ্যে রুহুটা নাই, তারপরও চলাফেরা খাওয়া দাওয়া জুলুমাত্তা সব করতে পারছে, সেটা করার মতো রুহু ওর মধ্যে আছে। অমান তবে হাদির উমি, আপনি অন্ধ অন্ধকে পথ দেখাতে পারেন না, আন দলালাতিম তাদের ভুল পথ হতে, একটা অন্ধ মানুষ ভুল পথে চলে, এখন আপনি দেখেন না চোখে, তা আপনি ভালো পথ দেখাই দিল, ঠকঠক করে তো ওইদিকে যাবে, ও গ্রোপিং করবে আর ও যা বোঝে তাই করবে। তো আল্লাহ বলেন অমান তবে হাদির উমি, আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না, আন দলালাতিম তাদের ভুল পথ হতে, তারা যে ভুল পথে আছে এর থেকে আপনি যে ভালো পথ দেখাবেন, অন্ধকে কেমনে দেখাবেন, ও তো অন্ধ দেখে না। এন্তুসমিল্লা মায়ুমেনা, আপনি শুধু ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলির প্রতি বিশ্বাস রাখে, হম মুসলিমুন, এবং তারা আত্মসমর্পণকারীও বটে। তাহলে রাসুল শোনাতে পারবে কাকে? দেখেন দুইটা শর্ত, রাসুল শোনাতে পারবেন কাকে? এক নম্বর হলো মায়ুমেনবে আয়াত, না যে আমার আয়াতগুলির উপরে ইমান আনে, আর দুই নম্বর সে আত্মসমর্পণকারী, যে ইমান আনছে এবং আত্মসমর্পণ করছে তাকে আল্লাহ রসুল পথ দেখাতে পারবেন। কাজে ইমান আনলেই যে আপনি বা আমি সব কিছু বুঝে ফেলেছি তা না, তো ইমান আনার পরেও তাকে পথ দেখাবার জন্য নবী রসুল আসমানি কেতাব এগুলি তাকে সাহায্য করবে। তাহলে এখানে একটা মারাত্মক কথা যে আপনি আপনি ইন্নাকা তুস এন্তুসমু ইল্লামা ইউমিনু বি আয়াতিনা, নিশ্চয়ই আপনি ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলির প্রতি বিশ্বাস রাখে এবং সাথে সাথে তারা আত্মসমর্পণকারীও, সারেন্ডার। ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের মূল কথা হচ্ছে সারেন্ডার। শোনেন, বাবায় নাম রাখছে, রেজিস্ট্রেশন করছে, সেই নামে লেখাপড়া করছেন, বড় হয়েছেন, মরে গেলে বাবা সম্পত্তি পাবেন, কিন্তু বাবায় যে নাম রাখছে সেই নাম বদলাইয়া যদি অন্য নাম রাখেন তো বাবার মরার পরে আপনি ওয়ারিশ সার্টিফিকেটে আপনি জমি পাবেন? কথা বলেন, বাবায় যে নাম রাখছে সেই নাম বদলাই যদি নিজের নাম রাখেন আপনি মরার পরে বাবার জমি পাবেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা, মিল্লাতা আবিকুম, অর্থ কি? তোমাদের ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মের পিতা জাতির ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতীয়বাদ হলো ধর্মভিত্তিক জাতীয়বাদ, ভাষাভিত্তিক নয়, ধর্মভিত্তিক জাতীয়বাদ। এই জাতীয়বাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সে তোমার নাম রাখছে কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন কি রাখছে? মুসলিমিন। এখন আপনি এই নাম থুইয়া কয়বেন হালে হাদিস, হানাফি, সাফি, এই অমুক সমুক, এই নামে যদি হাসান বেঁধে ওঠেন তা আপনি বাবার সম্পত্তির থেকে বঞ্চিত হয়েছেন আর আল্লাহ জান্নাত থেকেও বঞ্চিত হবেন। কি কথাটা বুঝলেন কি না? যে আপনি যদি নাম পরিবর্তন করেন তা আপনি বাবার সম্পত্তির ওয়ারিশ হবেন। এখন আল্লাহ কি বলে? অমাইয়াব তাকে গায়রাল ইসলামে দিনান ফালাই উকবরা মেনু, কি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে তা গৃহীত হবে না। তাহলে আপনি বুঝলেন স্পষ্ট যে আমরা মুসলিম, আমাদের একটাই নাম, কিন্তু আমরা কখনোই না মসজিদের সামনে নাম রাখি হানাবি মসজিদ আর আহলে হাদিস মসজিদ, কি কত বড় মূর্খতা এটা, সেটা আপনারা ভেবে দেখেন যে কত মূর্খ হলে মানুষ এইরকম কথা লিখতে পারে, অথচ তারাই সমাজের নেতা, তারাই আল্লাহু আকবার, আমরা তাদের পিছনে মুক্তাদি, কি কিন্তু বিষয়টা ভেবে দেখেন তো যে আল্লাহ কি বলছে আর এদের মাথার মধ্যে কি ঢুকছে। কাজে এই জন্য কোরআনের কাছে আসে, কোরআন স্যার এই যে আমরা কথা বলি তাফসির করি, আমি তো তর্জমাটা শব্দ শব্দ অর্থটা করে যাচ্ছি আপনাদেরকে, এতে বোঝা যায় না সব, তো বুঝতে পারলেই তো হলো, এই জন্য এত বড় বড় কথা বলতে হবে কেন? আল্লাহ কি বলছে সেটা বুঝতে পারলেই তো হলো, খুব বেশি কথা বলে কি লাভ আছে বলেন? আল্লাহর ভাষণ, আল্লাহ কি বলতে চাচ্ছে এইটা বুঝলেই আমাদের যথেষ্ট। এখন দেখেন মুসলিমুন, তারা ইমানও আনবে এবং আত্মসমর্পণকারীও হবে। এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তার দিন হলো ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, এবং ইব্রাহিম আলাইহিসসালামের দিন হচ্ছে ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালামের দিন হচ্ছে আত্মসমর্পণ, এবং এই জন্য কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কি আর কিভাবে আল্লাহ বলবেন যে তোমরা মুসলমান না হয়ে মুসলিম না হয়ে তোমরা মরিও না, মরলেই বিপদ। কাজে এই জন্য আমাদের শরিয়াত
দিন ইসলাম। এটা যদি আমরা সবাই বলি না, আমি যে দলটা করি এইটা একেবারে বিশুদ্ধ, অমুক হাদিস তমুক হাদিস অমুক আয়াত সমুক আয়াত আমার দলটা সবচেয়ে খাঁটি, এই তো আমাদের প্রচার, এটা কি কথা হলো? এটা তো সম্পূর্ণ আল্লাহর কোরআনের খেলাফ। কোরআনে আল্লাহ বললেন কুল্লুই আমালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ম অনুযায়ী সে আমল করে যাচ্ছে। ফার রব্বুকুম আলামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে সবচাইতে সঠিক পথে কে আছে। আল্লাহ বলছেন যেটা রব জানে আর তুমি বলো আমারটাই সবচেয়ে সঠিক, তাহলে কি হলো? সেটা কোরআনের খেলাফ কথাটা হলো কিনা? কাজে এই জন্য এই রকম প্রচার করতে হয় না। আমি কোরআনের কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলতে পারেন যে ভাই এটার অর্থ হতে এটা না, আমি দেখব যদি হয় আমার মানুষের সাথে ভুল হতেই পারে। কোনো ব্যক্তি এরকম যেন না বলে যে আমি যেটা বলছি এটাই একেবারে 100% সত্য, এটা কিন্তু বলার অনুমতি কোরআনে নাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই পরীক্ষার্থী, আমাদের ফলাফল হবে হাশরের ময়দানে। আপনি আমি সবাই পরীক্ষার্থী, আমরা সবাই পরীক্ষা দিছি, আল্লাহ খাতা দেখবেন, মার্কিং করবেন, পাশ ফেলে রেজাল্ট আল্লাহ দিবেন। কাজে আমি যদি আপনাকে বলি যাই তুমি জাহান্নামী, তাহলে মানে কি আমি বিচারক না আমি সব কিছু বুঝি? বলেন তো, এই যে সমাজে কথাগুলো হচ্ছে, একে অপরকে যে ভৎসনা তিরস্কারগুলো করা হচ্ছে, এগুলি কি কোনো জ্ঞানী মানুষ করতে পারে, কোনো ইমানদার করতে পারে? তার তো জানা উচিত যে এই এই ফলাফল, এই অর্ডারটা দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা আমিও ছাত্র উনিও ছাত্র, বিচারের দিনে দেখা যাবে যে আমরা কে পাশ করছি কে ফেল করছি, এবং পাশ করার পর 8টা গ্রেডে আপনি কোন ডিভিশন পাইছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করি, খবরদার আমাদের মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আমাকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, কোন দল সাপোর্ট করেন, আমি কী বলবো বলেন? যে আমি কোনো দল সাপোর্ট করি না, আমি শুধু কোরআন সাপোর্ট করি, যারা কোরআন বিশ্বাস করে তারা সবাই মিলে, সারা পৃথিবীর মিলে তারা আমরা এক দল আছে, কোরআন যারা মানে তারা। এখন আবার কোরআন মানার একটা দল আছে আহলে কোরআন, তারা হাদিস মোটেও মানে না। আবার যারা হাদিস মানে তারা হাদিসের খাতায় যা লেখা আছে সবই হাদিস। দেখেন দুই দল দুই প্রান্তে আছে, হাদিসের কেতাবে লেখা থাকলে ওরা বলে সবই হাদিস, আর যারা কোরআন মানে মানে তারা হাদিস একটাও মানে না। এটা কেমন করে হবে? কোরআন বুঝতে হলে তো রাসুলের এই যে ইন তুসমিউ, তুসমি মানে কি শুনাবে, যে আল্লাহ রসুল আমাদেরকে শুনাবেন বুঝাবেন। এখন যদি রসুলের কথা টোটাল বাদ দিতে আমরা বুঝবো কেমনে বলেন? কাজে এই জন্য রাসুলের কথা যেটা সেগুলি আমাদেরকে অবশ্যই মানতে হবে। এখন যারা আহলে কোরআন তারা হাদিস মোটেও মানবে না, আর যারা হাদিস মানবে তারা ভুয়া হাদিস হইলে ওইটারে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এটা হাদিস। কাজে এই জন্য উভয়কেই বুঝতে হবে, আপনারা উভয় দল একটু নাইমে আসেন, মাঝে আসেন, দুই দল যারা আহলে কোরআন তারাও আসেন, রাসুলের শিক্ষা ছাড়া আপনি কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। ওস্তাদ ছাড়া কোরআন যদি বোঝা যাইতো তাহলে এই এত কষ্ট নবী রসুলদের জীবনে কেন আসলো? প্রত্যেকটা কোরআন আসমানি কেতাবের সাথেই আল্লাহর পক্ষ থেকে শিক্ষক থাকে, আপনি শিক্ষকের কথা শুনবেন না মানবেন না তাহলে কী করে কোরআন বুঝবেন? এই জন্য রাসুলের কথা ছাড়া তো আপনি কোরআন বুঝতে পারবেন না। কাজে এই জন্য রাসুলের কথাগুলিকে আপনি উড়িয়ে দিয়েন না। ওই যারা কোরআন মারে তারা বলে এই আল্লাহর কালাম হলো হাসান আল হাদিস আর বাকি সব লাহওয়াল হাদিস, হাদিস মোটো মানবে না। আর যারা হাদিস মানবে তারা বাছাই বাছাই করবে না, সব মানবে, ভুয়া হইলেও এটা কীভাবে প্রতিষ্ঠা করতে পারবে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে ওটা খাড়া করার চেষ্টা করবে, এটা ঠিক না। এই জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করছি এটা আমার একার না, এভাবে মুহাদ্দিসিনদের রায় আছে, যে সমস্ত মুহাদ্দিসিনরা বলেন যে কোনো হাদিস কোরআনের খেলাফ হইলে সেটাকে গ্রহণ করা যাবে না। এটা আমার একার কথা না, পৃথিবীর সব মুহাদ্দিসরা এই কথা বলে থাকে। তাহলে এখন বুঝলেন তো যে কোরআনের জন্য শিক্ষক লাগবে, শিক্ষকের কথা বলতে হবে। অনেকে এমনভাবে কোরআনের কথা বলেন যে মনে হয় যেন ওনার কাছে কোরআন নাজিল হয়েছে, আমাদেরকে আবার আয় পুরে পুরে শোনে অমুক আয়াত ইয়াত, তখন মেজাজ খারাপ হয়ে যাবে, অমুক আয়াত তমুক আয়াত এগুলো কি আমরা পড়ি নেই, এটা কি আপনার উপরে নাজিল হয়েছে যে আমাকে এটা শুনান, আপনার সমস্যা কি সেটা বলেন। কাজে এই জন্য এগুলি আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনি একটা মাঝখানে আপনার মানে উম্মতম ওয়াসাতা যেটা আল্লাহ কোরআন বলে, তুমি একটা মধ্যমবর্তী উম্মত, কাজে আপনাকে সব জিনিস বিবেচনা করে চলতে হবে। ফাসাদের জমানা, এই জমানায় আপনি মানে নিরাপদে থাকতে পারবেন না, সব দিক থেকে আপনার উপরে আঘাত আসবে এবং সতর্ক থাকতে হবে। জান্নাত বড় মূল্যবান, আপনি যদি কুটিপতি আনতে আপনার সম্পদকে হেফাজত করার জন্য আপনি ব্যবস্থা নেন না যে আমার সম্পদ কোথায় রাখলে আমার সম্পদ চুরি হবে না,
তা আপনার ইমান এটা তো কোটি পৃথিবীতে কোনো সম্পদের সাথে তুলনা নাই, আছে তা আপনি মোমেন, আপনি জান্নাতের মালিক, এই জান্নাত আপনার থেকে হটাইয়া নেওয়া, লুট করে নেওয়া, এটা লুটমার করে নিয়ে যাওয়ার জন্য আপনার এত বড় শত্রু আছে যে এই শত্রুকে আপনি দেখতে পান না অথচ আপনার উপরে আঘাত করছে, কি আসে কিনা বলেন? এই শত্রু সবসময় আপনার বিরুদ্ধে চেষ্টা করে, কাজে আপনাকে সেই জন্য প্রোটেকশন নিতে হবে, পাহারাদারি আপনার গ্রহণ করতে হবে যে আমার ইমান আমার জান্নাত যেন শয়তানে কেড়ে নিতে না পারে। এই জন্য সবসময় যখনই নিরিবিলি থাকেন তখনই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কোনো আয়াত কোনো নিদর্শন নিয়ে চিন্তা করেন, মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লাহাওলা পড়েন, আউযু বিল্লাহ পড়েন, ফালাক নাস পড়েন, ফাতিহা সূরা পড়েন, এগুলির মধ্যে আপনি থাকেন তাহলে আপনি শয়তান থেকে নিরাপদে থাকতে পারবেন। এগুলি আল্লাহ বলে দিয়েছে কোরআনে, যেগুলি তোমরা আশ্রয় নাও, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় থাকো, তাহলেই আপনি শয়তান থেকে আত্মরক্ষা করতে পারবেন। খুবই সতর্ক হতে হবে, আপনি বহু সম্পদের মালিক, আপনি যদি শুধু ইমানের মালিক হন তো আপনি বহু সম্পদের মালিক, সমগ্র পৃথিবীতে যত সম্পদ আছে তার সেটি বেশি সম্পদের মালিক আপনি, কাজে এই সম্পদের পাহারা দেরি করেন, পাহারা দেন সম্পদকে, হেফাজত করেন সম্পদকে, পাহারা দিয়ে রাখেন যেন চুরি হয়ে না যায়, ডাকাতি হয়ে না যায়। ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনালাম দাব্বা তামিলাদ, আল্লাহ বলেন যখন তাদের উপরে বাণী নির্ধারিত হয়ে গেল, অর্থাৎ কিয়ামত আসছে, কিয়ামত উপস্থিত হচ্ছে এবং তাদের হাশরের ময়দানে বিচারের সম্মুখীন তারা হবে, এটা আল্লাহ বলছেন অকাল কৌল মানে আল্লাহর আদেশ যখন নির্ধারিত হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল তাদের উপরে, তো তখন আমি কি করব, আখরাজনালাম দা আব্বা তামিলাদ, আমি তাদের জন্য পৃথিবীর একটা প্রাণী, পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী তাদের জন্য আমি বের করবো, দাব্বা তুলার, দাব্বা মানে পৃথিবীতে যারা বিচরণ করে, কি প্রাণী তার নাম বলা হয়নি। আল্লাহ বলেন যখন তাদের উপরে আমার বাণী সাব্যস্ত হয়ে গেছে যে এখনই কিয়ামত আসবে, অচিরই আসবে, দেখেন আল্লাহ তালা কিয়ামত আসবে আসবে বলিয়া আল্লাহ তালা কি আমাদেরকে মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ, তিনি শুধু আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কিয়ামত আসার আগে তওবা করে নাও, তুমি কিয়ামতের আগে তওবা করে নাও, যদি আইসেই যায় তাহলে তোমার তওবা করার সুযোগ আর থাকবে না। সেই জন্য আল্লাহ বলেন যখন তাদের উপর আল্লাহর বাণী নির্ধারিত হলো, চূড়ান্ত হয়ে গেল, আখরাজনালাম দাব্বা তামিলাদ, আমি তাদের জন্য পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী একটা জীব আমি তাদের উদ্দেশ্যে বের করব, তুকাল্লিমুহুম সেই প্রাণীটা তাদের সাথে কথা বলবে, কি বলবে, আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউমিনুন, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতেছিল না, এটা সে বলবে। এখন এই প্রাণীটা কি প্রাণী, এখন যদি রাসূলের হাদিস আপনি না মানেন এটা আপনি কি বলবেন বলেন, এটা গরু বলবেন না গাধা বলবেন না ঘোড়া বলবেন না বাঘ বলবেন না ভালুক বলবেন কি বলবেন বলেন? তো এখানে আপনাকে এই সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের কথা আমরা মানতে বাধ্য। এখানে আল্লাহ রাসূল যে বিবরণগুলি দিয়েছেন, অনেক বিবরণ আছে, আল্লাহ রাসূল যে প্রধান কথাটা বলছেন সেটা হলো এই যে এই প্রাণীটা বাইর হওয়ার পর সে তিনটা চিৎকার করবে এবং তার এই চিৎকার এত জোরে চিৎকার করবে যে আসমান জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না যে তার আওয়াজ সে শুনতে পায় নাই, কাজে সবাই বুঝতে পারবে যে প্রাণী বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই প্রাণীটা বের হয়ে তিনটা চিৎকার করবে, এই প্রাণীটা গরুর মতো তার মাথা হবে, তার চোয়ালে দাড়ি থাকবে, এই পাখি প্রাণীটার রংটা হবে চিতাবাঘের মতো, ওই যে ডোরা ডোরা চিতা ফোটা ফোটা এরকম রং হবে, তো এটা খুব বড় প্রাণী হবে। তাফসিরে বলা আছে যে তার মানে জয়েন্ট একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের মধ্যে অন্তত 12 হাত মানে দূরত্ব থাকবে, প্রাণীটা বড় এ ধরনের প্রাণী হবে, সিনিয়াটা বাঘের মতো হবে, তারপর কোমরটা বিড়ালের মতো হবে, তো লেজের ব্যাপারে কেউ বলছে লেজ থাকবে কেউ বসে থাকবে না, যাই হোক আল্লাহ ভালো জানেন এভাবে একটা প্রাণী বের হবে। তো এই দাব্বাতুল আর এটাকে আমরা সাধারণত সবাই আমাদের ধারণা এটা গরু, এটা গরুর মতো একটা পশু বের হবে, তো হতেই পারে, এ সিং হবে হরিণের মতো বলা আছে তাফসিরে, তো এভাবে একটা প্রাণী বের হবে। আল্লাহ রসুল বলেন ওই প্রাণীটার তিনটা ডাক দিবে এবং সারা পৃথিবীর মানুষ তার আওয়াজ শুনতে পাবে, এই প্রাণীটা সাপা পাহাড় থেকে বের হবে। এই যে আপনারা হজ করছেন তো কাবাগার পূর্ব দিকে এদিকে সাপা এদিকে মারোয়া, তো এই সাপা পাহাড়ের যেখান থেকে আপনাদের মানে দৌড়টা স্টার্ট হয় ওই পয়েন্ট থেকে এই জানোয়ারটা বের হবে। আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে এরকম টান দিছেন
খটখট করে শব্দ হয় আর উনি বলে যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুরাত শুনতে পাচ্ছে, এখানে এই প্রাণীটি আছে। আব্দুল্লাহ মর বিখ্যাত তাফসির কারো সাহাবি। এই দাব্বাতুরাত ওখান থেকে বের হবে, বের হওয়ার পরে তার অবস্থাটা এমন হবে কেউ তাকে ধরতে পারবে না আর কেউ তার থেকে এড়াতে পারবে না। যদি ধরতে চান কেউ তার সাথে পারবে না, ধরতে পারবে না, এড়াতে পারবে না কেউ। সবাই সামনে যাবে, মোমেনদের চোখ চেহারাকে এমনভাবে আলোকিত করবে যে স্পষ্ট বোঝা যাবে যে এই লোকটা মোমেন। কোনো কোনো তাফসিরে লেখা আছে যে মোমেন লেখা হয়ে যাবে, লেখা হবে কি হবে না, কিন্তু তার চেহারাটা এমন আলোকিত হবে যে দেখলেই বোঝা যাবে এই লোকটা মোমেন। আর কাফেরের সামনে সে এমনভাবে আলো দিবে যে চেহারাটা এমন কালো হয়ে যাবে, বোঝাই যাবে যে এই লোকটা কাফের। এবং সেই সময় মানুষরা বলা বলিকে, হে মোমেন তোমার এইটার কত দাম, এ কাফের তোমার এটার কত দাম, মানুষ এটা দেখে বলবে, এমনভাবে সে চিহ্নিত করে ফেলবে। এই দাব্বা তোলার বের হয়ে যাওয়ার পরে আর ইমান বা তওবা কবুল হবে না, যেহেতু উনি চূড়ান্ত সিল লাগাই দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, সিল সরকারি সিল মারিয়ে দেওয়া হচ্ছে, এর সিলের পরে আর কিছু থাকবে না। এই জন্য এই প্রাণী ওকে দেখে ভয়তে অনেকে নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তার পিঠে যাই বলবে, এই লোক তুমি এখন নামাজ পড়ছো, আগে কী করছিলে? দাব্বা তাদের ভয়তে কেউ নামাজে দাঁড়িয়ে ভয়তে, তখন ও পিসের দাঁড়া সামনে যাবে না, পিসের দাঁড়ায় বলবে, এই তুমি এতদিন কী করছিলা? তো আন্নান নাসা কানু বি আয়াতিনা লায়াকুনুন, এই আয়াত কোরআনের এই কথাটাই ও প্রাণীটা বলবে যে মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করে নাই। এভাবে অবিশ্বাস করতে করতে খালি কিয়ামত দাবি করে, কিয়ামত কখন, কিয়ামত কখন, কথা বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলার জবাবে কী বলছেন জানেন? আল্লাহ বলেন কিয়ামত দ্রুত কামনা করে তারাই যারা কিয়ামত বিশ্বাস করে না, আর যারা বিশ্বাস করে তারা কিয়ামতকে ভয় করে। এটা কোরআনের আয়াত। ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশফিকুন আমিনহা, দ্রুত কামনা করে ওরা যারা কিয়ামতকে বিশ্বাস করে না, আর যারা ইমানদার তারা কিয়ামতকে ভয় করে যে আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ আমাদেরকে বিদায় করেন, ইমান নিয়ে আমরা চলে যেতে পারি, তার কারণে এই কেরামতের চূড়ান্ত আলামতগুলি বের হয়ে গেলে তার ইমান কবুল হবে না। এখন তো আমরা একটা ভালো অবস্থানে আছি যে আমাদের তওবা আল্লাহ কবুল করবেন, আমরা একটা ভালো অবস্থানে এখনও আছি। এই জন্য আল্লাহ বারবার কেরামতের স্মরণ করাই দিচ্ছেন যে তোমরা এখনও ভালো অবস্থানে আসো, ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে আসো, তওবা করো, ইমান আনো। তো এই প্রাণীটা কিয়ামতের আগে আগে বের হবে। কিয়ামতের অনেকগুলি আলামত আছে, কোরআনে তার মধ্যে অল্প কয়েকটা আছে, যেমন ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বলা আছে, অহম মিঙ্কুল্লে হাদাবি আনছিলুন, ইয়াজুজ মাজুজ প্রত্যেকটা উঁচু জায়গা থেকে গড়ায় গড়া পৃথিবীতে পড়বে, জুলকরনান যাদেরকে আবদ্ধ করে রেখেছে, এটা আমরা যথাস্থানে বিস্তারিত আলোচনা করব। এই এটা মানে ইয়াজুজ মাজুজের কথা আছে, তারপরে ঈসা আলাইহিসসালামের কথা আছে, দাব্বাতুল কথা আছে, এগুলো কোরআনে আছে। ঈসা আলাইহিসসালামের কথা সূরা যুখরুফে আছে, অন্যউল আলমুল্লে শাহ, ঈসা আলাইহিসসালাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান, ফালা তামতারুন্ন বিহা, তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিসসালাম যখন এসে যাবে তখন তোমরা জেনে রাখো যে কিয়ামতের স্পষ্ট জ্ঞান যে এই লোক আসছে, তো অবশ্যই খুব কাছাকাছি কিয়ামত চলে আসে, কাজে এখনই তোমরা তওবা করো। ঈসা আলাইহিসসালাম আসার পরে মানুষের তওবা চলবে, বন্ধ হবে না, এই প্রাণী বাইর হয়ে গেলে তওবা বন্ধ হয়ে যাবে। এবং এই প্রাণী যেদিন সকালে বাইর হবে সেই দিন বিকালে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এভাবেই সমস্ত তওবা, আর কোনো মানুষ তওবা কবুল হবে না, মুসলমানদের মোমেনদের মৃত্যু হয়ে যাবে, এবং যারা কাফেররা থাকবে তারা 100 বছর পৃথিবীতে থাকবে, যেমন ইচ্ছে তেমন জীবনযাপন করবে, 100 বছর পরে এসবের আসা বাঁশি বাজাবেন, সিঙ্গার ফুৎকার শুরু হবে, পৃথিবী ধ্বংস হবে। এগুলি আমরা তাফসিরে জ্ঞানীদের কাছ থেকে, রাসুল সাহাবিদের কাছ থেকে আমরা এগুলো আমরা জানতে পারছি। ওয়াইয়াউমান হাসুরুহুম, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, মিনকুল্লি উম্মাতিন ফাওজান মিম্মা ইউকাজ্জিবু বি আয়াতিনা ফাহুম ইউজাউন, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, প্রত্যেক বড় সম্প্রদায় থেকে একটা দল ইউকাজ্জিবু আয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আমি ডাকবো, ফাহুম ইউজাউন, এবং তাদেরকে স্তরে স্তরে তাকে তাদেরকে শ্রেণীবদ্ধভাবে তাদেরকে
সাজানো হবে, সবচাইতে বড় পাপীদেরকে সামনে রাখা হবে, তারপর তারপরের স্তর, তারপর পরের স্তর, এভাবে ইউজ অন মানে বিন্যস্ত করা, সুন্দর করে ভাগ ভাগ করে সাজানো। তো আল্লাহ তাআলা বলেন, আমি সেই দিন আমার আয়াতগুলি যে অস্বীকার করতেছিল আমি তাদেরকে একত্রিত করব এবং তাদেরকে বিন্যস্ত করে সাজানো হবে। হাতে যা যাও, এভাবে সবাই যখন একত্রিত হবে, সব যখন আল্লাহর সামনে একত্রিত হবে, কলা, তখন আল্লাহ বলবেন, আকাজ্জাব তুমি আয়াতি ওলাম তুহিতু বিলমা, তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করলে, অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা এটাতে আয়ত্ত করতে পারছিলে না। তুমি একটা দিনের জ্ঞান দ্বারা আয়ত্ত না করে সেই জিনিসটাকে তুমি অস্বীকার করো কী করে? একটা জিনিস সম্পর্কে সমালোচনা করতে হলে, ভুল বলে মন্তব্য করতে হলে সে বিষয় তোমাকে জানতে হবে। একটা অঙ্ক বই, আপনি যদি অঙ্কের বিশেষ জ্ঞানী না হন, গণিতবিদ না হন, তা আপনি এই বইটার ভুল বলতে পারবেন? আপনি একটা ইংরেজি বই, একটা গ্রামার বই ভুল ধরবেন, যেটা যদি আপনি যদি সেই বিষয়ে যদি আপনি পারদর্শী না হন, আপনি এক্সপার্ট না হন, তা আপনি কি এটা বলতে পারবেন? তা আল্লাহ বলছে যে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা আমার কোরআনকে আয়ত্ত করতে পারো নাই, অথচ তোমরা এটাকে মিথ্যে বলেছ। বলো, এর জবাব দাও। বুঝছেন কথাটা কি মারাত্মক? যে তোমরা এই জিনিসটা বুঝতে পারো নাই, না বুঝেই তোমরা এটার বিরুদ্ধে রায় দিয়ে দিলে, এটা কেমন কথা? এটা কেমন বোকার কাজ? এই জন্য দেখেন না, এই ফ্রান্সের মরিস বুকাইলি, হ্যাঁ, ওই যে সাতানিক ভার্সেস লেখছে, ভারতের সালমান রুশদি নাকি, সালমান রুশদি, তা এরপরে কিন্তু মরিস বুকাইলি ইচ্ছা ছিল যে কোরআনে কি ভুলভ্রান্তি আছে উনি দেখিয়া রিপোর্ট করবে, কিন্তু উনি যখন কোরআন বুঝে পড়তে লাগলেন তখন উনি নিজেই কোরআনের কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে গেলেন, ওমর ফারুকের মতো। দেখেন, ফ্রান্সের মরিস বুকাইলি খুব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তাহলে এই কথাটাই এলা বলছে যে তুমি একটা জিনিসের সমালোচনা কী করে করলে, অথচ সেই জিনিসটা সম্পর্কে তোমার জ্ঞান নাই। এই আমাদের এই সমস্ত দেশে যে সমস্ত লোকেরা কথাবার্তা বলে, তারা মনে হয় আলেবেও জানে না, অথচ কোরআনের সমালোচনা করে। কী বলার আছে কিছু বলে? এটা মানে কতই যে নির্বোধের নিদর্শন, এটা কিছু বলার আছে? যে তুমি একটা জিনিস না জেনে কেমন করে সমালোচনা করো? তুমি তোমার জ্ঞান দ্বারা এটাকে দেখো, তুমি এটাকে বোঝো, বুঝে যদি দেখো যে না বলতে, তারপর বলো। কিন্তু এখানে আল্লাহ কি বললেন? অলাম তুহি তু বে এলমা, তুহি তু মানে পরিবেষ্টিত করা, মানে তোমার জ্ঞান দ্বারা সেটাকে তুমি আয়ত্ত করতে পারো নাই। কাজে জ্ঞান দ্বারা আয়ত্ত না করেই তুমি সেটা সমালোচনা করে দিলে, অস্বীকার করলে, এটা কেমন করে করলে বলো? আল্লাহ তাআলা যেমন জ্ঞানী, তার প্রশ্নগুলো জ্ঞান গর্ব প্রশ্ন, কিন্তু দেখেন খুব জ্ঞান গর্ব প্রশ্ন আল্লাহ করেছেন। আকাজ্জাব তুমি আয়াতি ওয়ালাম তুহিতু বিলমা, তোমরা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমাদের জ্ঞান দ্বারা তোমরা আমার আয়াতগুলিকে আয়ত্ত করতে পারো নাই। আম্মা যাকুন তুম তামালুন, কী করতেছিলে তোমরা? আম্মা যাকুন তুম তামালুন, কী কাজে লিপ্ত ছিলে, কী করছিলে দুনিয়াতে? সময় পাও নাই, আমার কোরআনটা পরিশ্রমী করে দেখার মতো সময় হয় নাই তোমাদের? না তোমাদেরকে এমনি আমি নিয়ে আসি ধরিয়া, এক একজন তোমরা 50-60-100 বছর তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা কোরআন বোঝার সময় পাও নাই, দেখার সময় পাও নাই? আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন। ওয়াকাল কাউল আলিম বে মা জালামু, আল্লাহর আদেশ প্রতিষ্ঠিত হবে তাদের উপরে, বেমা জালামু, এই জন্য যে তারা জুলুম করেছে, ফাহম লায়ান থেকুন, তারা কথা বলবে না। এরকম যখন প্রশ্ন করবে তখন তারা লায়ান, কথা কী বলবে বলেন তো? যে তুমি না বুঝে কোরআনের সমালোচনা করলে, বলো কেমন করে করলে? কোরআনে কী ভুল আছে, কী অসুবিধা আছে, কী সমাজবিরোধী কার্যকলাপ আছে, কী এমন আছে যারা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের উপকারী নয়, এমন কী আছে, কী জন্য তোমরা সমালোচনা করলে? আল্লাহ বলেন, ফাহুম লায়ান্তকুন, তারা সেদিন কথা বলতে পারবে না, কথা বলার ক্ষমতা তাদের থাকবে না, তাদের উপরে আল্লাহর আদেশ কার্যকরী হবে। আলাম ইয়া রওয়ান্না জাআলনা লাইলা লিয়াসকুনুফি, অন্যদিকে আল্লাহ কথা নিয়ে যাচ্ছেন, আল্লাহ ওরা কি দেখে না, আন্না জাআলনা লাইলা লিয়াসকুনুফি, যে আমি তাদের উদ্দেশ্যে রাত সৃষ্টি করেছি যাতে করে রাতে তারা আরাম করতে পারে। রাতে আলো বন্ধ করে আমরা ঘুমালে যে একটা আরাম, নিদ্রার ঘুম অন্ধকারে, এইটা রাত ছাড়া কি এরকম ঘুম আর হতে পারে? তো আল্লাহ বলেন, আমি তাদের জন্য রাতকে করেছি যে রাতে তারা আরাম করবে, অন নাহারা মুবসিরা, আর দিনকে আমি করেছি স্পষ্ট দর্শনযোগ্য। এই স্পষ্ট দিনে আমরা আমাদের কাজকর্ম, আয় উপার্জন, মেহনত, মজদুরি, এটা আমরা করব, আর রাতে আমরা
বিশ্রাম করবো, ঘুমাবো, শরীরের ক্ষয়পূরণ হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে। ইন্নাফি জালিকা আয়াতাল লিকওমি ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে, তারা চিন্তা করতে পারে যে আল্লাহ তারা সত্যি আমাদের সুব্যবস্থার জন্য এটা করেছে। ওয়াউমায়ুন ফাকু বিশ্বুর, যেদিন সিংহা বাজানো হবে, কিয়ামত কিয়ামত, তোমরা বলো আর যতই চাও উপহাস করো, তারপর আল্লাহ সময় দেয় যে এই সময়ের মধ্যে ইমান আনো, তওবা করো। ওয়াউমায়ুন ফাকু বিশ্বুর, যেদিন বাঁশি বাজানো হবে, ফাফাজিয়া মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, তখন ফাজিয়া মানে বেহুশ হয়ে যাবে যারা আকাশ পৃথিবীর মধ্যে আছে তারা সবাই, ইল্লা মানশা আল্লাহ, ওরা বাদে যাদেরকে আল্লাহ চান, আল্লাহ যাদেরকে চান তারা বাদে সবাই সিঙ্গার ফুৎকারে বেহুশ হয়ে যাবে। এই সিঙ্গার ফুৎকার 40 বছর চলতে থাকবে। প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়ির আঙিনায় বাঁশি বাজছে, এই সিঙ্গার ফুৎকার আস্তে আস্তে প্রবল থেকে প্রবল হবে, খুব জোরে, মানে শুধু বাতাসই বেরোবে আর কিছু না, বাতাস, এই বাতাস এত প্রবল হবে পশু পাখি প্রাণীরা সব ভয়তে এক জায়গায় জমা হয়ে যাবে, এরপরে তারা বেহুশ হবে, এরপরে মরে যাবে, মরে যাওয়ার পরে তাদের দেহগুলা এমনভাবে খণ্ড বিখণ্ড হবে, এমনভাবে টুকরা টুকরা হবে যে অনুপরমাণুর মতো তাদের দেহগুলি এরকম খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে বালুকণার মতো উঠতে থাকবে, এবং সমগ্র পৃথিবীর পানি মাটি আগুন বাতাস এর সাথে মিশ্রিত হয়ে এটা ঘুরতে থাকবে। এই সিঙ্গার ফিৎকার এই কাজ করবে। কিন্তু আল্লাহ বলেন ফাজিয়া সবাই বেহুশ হবে, কিন্তু ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা বেহুশ হবে না। তো এখন আল্লাহ যাদেরকে চান তারা হচ্ছে আল্লাহর আরশ বহন করে এই 4 ফেরেশতা এবং জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 ফেরেশতা এরাই শুধু বেহুশ হবে না, আর সবাই এই সিঙ্গার ফিৎকারে বেহুশ হবে এবং মারা যাবে। সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, সমস্ত শয়তান সবই মারা যাবে এই ইল্লা মানশা আল্লাহ যাদেরকে চান, এই আল্লাহ শুধু 8 জনকে জীবিত রাখবেন। অকল্য নাথু দাকরিন, এবং সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে নম্র অপমানিত অবস্থায়, মানে দাকরিন মানে বেইজ্জতির সাথে, মানে সকলেই আল্লাহর সাথে অপমানিত অবস্থায় সেদিন আল্লাহর কাছে সবাই হাজির হবে। অকলন আথু দাখরিন, অপমানিত অবস্থায় আল্লাহর সামনে তারা সবাই উপস্থিত হবে। আমরা 87 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি, তো ইনশাল্লাহ রাত্রে তাফসীর আমাদের হবে, রাত্রে আসেন, আমরা এভাবে যদি তাফসীরটা আগায় নিয়ে যেতে পারি, আল্লাহ জানেন আমাদের ভাগ্যে কী আছে, আমরা কতক্ষণ আল্লাহর জমিনে থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না।